হ্যালো অ্যান্ড ওয়েলকাম, তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা আগের দিন পর্যন্ত ক্লাস টুয়েলভের ইভলিউশন বলে যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটি আমরা শেষ করেছি, যেটা 7 নম্বর চ্যাপ্টার ছিল। এবং আজকে আমরা ক্লাস টুয়েলভের সিলেবাস অনুযায়ী 8 নম্বর চ্যাপ্টারে এসেছি। কিন্তু যদি আমরা এনসিইআরটির সিলেবাস ধরি তাহলে কিন্তু আমরা 7 নম্বর চ্যাপ্টারতেই আছি। যাই হোক, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো যে এইচএসএ ইভলিউশন আর মেকানিজম অফ ইভলিউশনকে দুটো চ্যাপ্টারে ভাগ করা আছে, কিন্তু এনসিইআরটি অনুযায়ী ইভলিউশন বলে একটাই চ্যাপ্টার রয়েছে, বিষয়বস্তু একই। আমরা এই চ্যাপ্টার শুরুতেই যা দেখব সেটা হলো ভ্যারিয়েশন বা বিভেদ। আমরা জেনেটিক্সের প্রথম যখন হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন ভ্যারিয়েশন নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারতে গিয়ে ওই ভ্যারিয়েশনের পার্টটা তোমরা দেখে নেবে, অবশ্যই প্রথমেই আছে। সেটা নিয়ে আমরা আলোচনা করে আর সময় নষ্ট করছি না। তার পরবর্তী যে টপিক রয়েছে সেই টপিক হলো মিউটেশন, যেটা আমরা আগের চ্যাপ্টারে একটু আলোচনা করছিলাম। মিউটেশন মিউটেশন মানে হলো কোন একটি প্রজাতির ক্ষেত্রে তার যে চরিত্র সেই চরিত্রের কিছু পরিবর্তন, সেটা ম্যাক্সিমাম টাইম হলো স্থায়ী পরিবর্তন। কতদিনকার জন্য স্থায়ী সেটা বলা যাচ্ছে না, কিন্তু পরিবর্তনটা স্থায়ী। মানে এটা এমন নয় যে একটা প্রজন্মে কিছু চেঞ্জ করে নিল যে পরের প্রজন্মে চেঞ্জ করে নেবে, এমন নয়। তো সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে এই পরিবর্তনগুলো স্থায়ী পরিবর্তন, যাকে আমরা মিউটেশন বলে আলোচনা করছি। কিন্তু আমরা এখানে আমাদের এই জায়গায় এই ক্লাসে আমরা মেনলি আলোচনা করব যেটা নিয়ে, সেটা হলো এই বিভিন্ন ধরনের মিউটেশন কী কী হয় এবং তার কী কী কারণ থাকে, সেই সমস্ত নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব আমাদের সিলেবাস অনুযায়ী। প্রথমেই বলি, আমরা মিউটেশনকে দুটো ভাগে ভাগ করি। মিউটেশনকে আমরা দুভাবে ভাগ করে পড়ব, একটা হলো জিন মিউটেশন আর একটা হলো ক্রোমোজোমাল মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশন খুব ভালো করে বুঝতে হবে, এটা আগের চ্যাপ্টার মতো নয়, এটা পুরোপুরি অন্য বিষয়। আগের চ্যাপ্টার বিষয়বস্তু প্রায় জিনিসটাই মাধ্যমিক লেভেলে ছিল, সেই জন্য আমাদের কাছে খুব ইজি আছে লেগেছে, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু একটু অন্যরকম। জিন মিউটেশন আর ক্রোমোজোমাল মিউটেশন দু ধরনের মিউটেশন হতে পারে। একটা জিনিস নিশ্চয়ই কনসেপ্টে আছে যে আমরা যখন একটি ক্রোমোজোম নিয়ে আলোচনা করছি তখন সেই ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট অ্যালিলে জিন আছে, নির্দিষ্ট লোকাসে জিন আছে। তার মানে আমরা যদি বলি ক্রোমোজোমটার এই পার্টটাই একটা জিন আছে, আর যার মানে আমরা জানি, আমরা দেখেছিলাম যখন ডিএনএ প্যাকেজিং করেছি তখন দেখেছি এই ক্রোমোজোমের মধ্যে আলটিমেট ডিএনএ কিন্তু প্যাকেজ হয়ে আছে এই দুটো লাইনের মধ্যে, যাকে আমরা ক্রোমোনিমা বলি। তার মানে আলটিমেট এই ডিএনএর মধ্যেই কিন্তু সেই মেসেজটা আছে, যে মেসেজের মাধ্যমে আলটিমেট কোনো জিনের বহিঃপ্রকাশ হচ্ছে, মানে জিনটা আছে। তাহলে যদি আমরা পার্টিকুলার বলি যে এখান থেকে এই পর্যন্ত জায়গা, এইটুকু জায়গায় পার্টিকুলার একটা জিন আছে, আর সেটাকে আমরা যদি বড় করে দেখি যে এটা হলো সেই ওই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত ডিএনএটা, আর সেই ডিএনএর এখান থেকে এইটুকু অংশ, মানে হলো এটাকে জুম করে নিয়ে আসা হয়েছে এখানে, মানে এই অংশটা, এই যে ভিতরে ক্রোমোনিমা বলছি সেই ক্রোমোনিমার অংশটাকে আমরা জুম করে নিয়ে এসেছি অ্যাজ এ ডিএনএ। তার মানে সেখানে আমরা যদি বলি এ সি সি জি টি সি জি যা ইচ্ছা টি এরকম রয়েছে, তো এই জায়গায় যদি কোনো পরিবর্তন হয়, খুব ভালো করে বুঝবে, যদি এই জায়গায় কোনো পরিবর্তন হয় তাহলে সেই ধরনের পরিবর্তনকে কিন্তু আমরা বলছি জিন মিউটেশন। যদি পরিবর্তন কেবলমাত্র জিনের মধ্যে হয় তখন আমরা তাকে জিন মিউটেশন বলছি। আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু আজকে কিন্তু, মানে এই ভিডিওতে কিন্তু জিন মিউটেশন নিয়ে, কেবলমাত্র জিন মিউটেশন নিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু জিন মিউটেশনকে নিয়ে, কারণ ক্রোমোজোমাল মিউটেশন নিয়ে আরেকটি ভিডিও এর পরেরটাই হবে। বড় জিনিস, টাইম লাগবে, সেই জন্য একটা ভিডিওতে প্রচুর লেন্থ হয়ে যাবে, সেটা করা যাবে না। মানে আজকে আমাদের আলোচনার মেন বিষয়বস্তু জিন মিউটেশন। আমরা তবে বলে রাখি একটা জিনিস, তো জিন মিউটেশনকে আমরা কিন্তু বলবো পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন বলা হয় জিন মিউটেশনকে। তার কারণ কি? তার কারণ হলো যে ধরনেরই জিন মিউটেশন হোক না কেন, জিন মিউটেশনেরও ভাগ আছে, আমরা আলোচনা করব সেই ভাগ নিয়ে, যে ধরনেরই মিউটেশন হোক না কেন আলটিমেট যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা কিন্তু মাত্র এই জিনটার পরিবর্তন হবে। এখানে ক্রোমোজোমের অন্যান্য অংশে যে সমস্ত জিন আছে তাদের পরিবর্তন হবে না। তার মানে এই পরিবর্তন কেবলমাত্র একটি পয়েন্টে পরিবর্তন, সেই জন্য এই মিউটেশনকে পয়েন্ট মিউটেশন বলা হয়।
তার কারণ বলছি যে হয়তো এই লোকাসে আরেকটা জিন আছে, এই লোকাসে আরেকটি জিন আছে, এই লোকাসে আরেকটি জিন আছে, এরকম প্রচুর জিন আছে, একটা ক্রোমোজোমে প্রচুর জিন থাকতে পারে। তার মানে যখন এই লোকাসের কোনো জিনের পরিবর্তন হচ্ছে, যখন আমরা জিন মিউটেশন বলছি, তখন নিশ্চয় বাকি জিনগুলোর কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আর যার মানেই আমরা বলতে চাইছি যে কোনো একটি পার্টিকুলার একটা পয়েন্টে শুধুমাত্র মিউটেশন হলো, তার জন্য যে জিনটা ছিল সেই জিনটার একটু পরিবর্তন হলো বা মিউটেশন হলো, কিন্তু বাকি জিনগুলোর কোনো রকম কোনো পরিবর্তন হলো না। মানে ক্রোমোজোমটার কোনো ওই জায়গাটা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় পরিবর্তন হলো না, সেই জন্য তাকে আমরা ক্রোমোজোমাল মিউটেশন বলি না। অ্যাকচুয়ালি ক্রোমোজোমাল মিউটেশন মানে অনেক বড় ঘটনা যেখানে একাধিক জিনের পরিবর্তন চলে আসে, চলে যেতে পারে, নতুন আসতে পারে, কপি হতে পারে, অনেক কিছু হতে পারে। তার মানে জিন মিউটেশনকে সেই কারণের জন্য পয়েন্ট মিউটেশন বলা হয়। তার মানে এই পয়েন্ট মিউটেশন নিয়ে আমরা এখন আলোচনা করব। এবার পয়েন্ট মিউটেশনের আমরা দুটো ভাগ পড়ব, তার মানে জিন মিউটেশনকে নিয়ে আমরা শুরু করছি এবং সেখানে আমরা দুটো ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা লিখছি জিন মিউটেশন, এবং এই জিন মিউটেশনে আমরা দুভাবে ভাগ করতে চলেছি। একটাকে বলছি বেস অ্যানালগ, আর একটাকে বলছি ফ্রেম শিফট মিউটেশন। দু রকমের ভাগে আমরা আলোচনা করব। কীরকম সেটা হলো যে যখন জিন মিউটেশন হচ্ছে দুটো হবে ভাগ হতে পারে। আমি আগে এই দুটো বিষয়ে একদম খুব সংক্ষেপে ভালো করে মাথায় ঢুকিয়ে দিই, তারপরে বিভিন্ন কারণ যে কী কী কারণের জন্য মিউটেশনগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই দুটো জিনিস নিয়ে বেশি হিজিবিজি করলে আলটিমেট বিষয়বস্তুটাই বোঝাটা কষ্টকর হয়ে যাবে। সেটা হলো এরকম যে পার্টিকুলার এটা একটি ডিএনএর সিকোয়েন্স। সাপোজ আমরা একতন্ত্রী হিসেবেই করলাম, দ্বিতন্ত্রী করলেও কোনো অসুবিধা নেই, আমরা ডাবল স্ট্যান্ড করতেই পারি, কোনো অসুবিধা নেই, একতন্ত্র করলেও কোনো অসুবিধা নেই। আমরা জিনের যখন মিউটেশন বলছি, জিন তো পার্টিকুলার একটা স্ট্যান্ডে আছে, দুটো স্ট্যান্ডে নেই, আমরা বারবার বলে এসেছি এর আগেও, 5' টু 3' আর 3' টু 5়। এইভাবে যদি আমরা বলি তাহলে যে কোনো একটা স্ট্যান্ডে একটা জিন থাকে, দুটো স্ট্যান্ডে একই জিন থাকতে পারে না। তার মানে এখানে যদি এ টি সি সি জি সি টি জি সি জি যা ইচ্ছা লিখেছি, যদি এমন হয় যে এই জায়গার কোনো একটি বেস উঠে পালিয়ে গেছে, তার জায়গায় একটি টি এর জায়গায় সাপোজ এ এসছে, যদি এই ধরনের পরিবর্তন হয় তাকে বলবো আমরা অ্যাকচুয়ালি মানে এটা পয়েন্ট মিউটেশনের, মানে জিন মিউটেশনকে তো আমরা পয়েন্ট মিউটেশন বলি, আবার পয়েন্ট মিউটেশনের আন্ডারে তো পয়েন্ট মিউটেশন বলা যায় না হিসাব মতো। জিন মিউটেশনের আন্ডারে এখানটা আমরা পয়েন্ট মিউটেশন যদি বলি সবচেয়ে বেটার হয়। আলোচনা গুলিয়ে ফেলবে না, ব্যাপারটা গুলিয়ে ফেলবে না যে স্যার কী বলছেন একবার ওটা। ব্যাপারটা হলো যে কোনো একটি পার্টিকুলার বেস যদি চেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়, পালিয়ে যাবে না, নতুন কেউ আসবে না, একটা ছিল তার বদলে একজন এসছে, এমন যদি হয় তখন এই ধরনের মিউটেশনটা হয়। তাতে কী হয়, আমরা জানি যখন কোনো প্রোটিনের কথা নিয়ে আলোচনা হয় সেই প্রোটিন তৈরি হয় পলিপেপটাইড নিয়ে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় অ্যাকচুয়ালি বেস সিকোয়েন্স হিসাব মতো। তার মানে প্রচুর বেস সিকোয়েন্সকে কন্টিনিউ ক্যালকুলেট করলে আলটিমেট প্রোটিন আসে। তার মানে এই তিনটে বেস, প্রথম তিনটে বেস একটি যে কোনো অ্যামাইনো অ্যাসিড, তারপরে তিনটে বেস যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড, তারপরে তিনটে বেস যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে চলে। তাহলে যদি আমরা এটা 1, 2, 3 বলি, যদি এমন হয় যে এখানে টি ছিল উঠে গিয়ে এ এসছে, তাহলে কেবলমাত্র এই অ্যামাইনো অ্যাসিডটির পরিবর্তন হবে, বাকি কোনো অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন হচ্ছে না। সেই জন্য একে আমরা পয়েন্ট মিউটেশনের হিসাবে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে দেখছি, মানে মিউটেশনটা একটি মাত্র জায়গায় হয়েছে। আমরা যেটা জিনের ক্ষেত্রে বলছিলাম সেটাও সঠিক, তো এখানে একটি মাত্র জায়গায় চেঞ্জ হলো। আমি ফ্রেম শিফট একবার বলে দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি এমন হয় যে এ উঠেই পালালো, নতুন কেউ এলো না, তাহলে কী হবে, গোটা ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এখান থেকে এখানে তো 1 জিন হচ্ছিলো, ঠিক আছে, কিন্তু এরপরে এখান থেকে এখানটা 2 জিন কাউন্ট করবে, তারপরে এখান থেকে এটা 3 জিন কাউন্ট করবে,
তাহলে একটা বেস যদি একটা বেস যদি ডিলিট হয়ে যায় বা এমনও হতে পারতো যে এখানে যেমন টি ছিল ছিল একটা এ এসে ঢুকে গেছে তাহলে কি হবে এখানটা গোটা ফ্রেমটাই কিন্তু অ্যাকচুয়ালি শিফট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আমি কি বলছি মানে বলতে চাইছি যে যে বেসগুলো ছিল আমরা যদি এ টি জি সি টি সি জি সি টি এ টি যদি একটা জায়গায় উঠে পালিয়ে যায় তাহলে আগে এখান থেকে এখান নিয়ে একটা হতো কিন্তু এখন এখান থেকে এটা নিয়ে একটা হবে আগে এখান থেকে এটা দুই নম্বর ছিল কিন্তু এখন এখান থেকে এটা দুই নম্বর ঠিক গোটা সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে গোটা ফ্রেমটা শিফট হয়ে যাবে সেই জন্যকে ফ্রেম শিফট মিউটেশন বলা হয় এটা একটা জিনের মধ্যেই সীমাবদ্ধ কারণ এটা চলতে 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 গিয়ে স্টপ সিকোয়েন্স কিন্তু এক জায়গায় আসবে মাথার মধ্যে এসব উল্টোপাল্টা জিনিস ঘোরাঘুরি হতে পারে যেটা হতে লাগলে বুঝি গোটা ক্রোমোসোমটাই পরিবর্তন হয়ে যাবে এমন হবে না কারণ জিন যদি এখান থেকে এখানে ভাবি তো এটা যেতে 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 যত বড়ই ফ্রেম শিফট ব্যাপার হোক না কেন এখানে গিয়েই তার স্টপ হবে কারণ জিনটা তো পার্টিকুলার জায়গায় শেষ হয় তার পরের জিনের জন্য আলাদা করে স্টার্ট স্টপের ব্যাপার থাকে তা যখন এই ধরনের পরিবর্তন হচ্ছে একটা জিনের মধ্যেই পরিবর্তন হবে এমন ভাবার কোনো দরকার নাই যে ফ্রেম শিফট হচ্ছে মানে গোটা ক্রোমোজোমটাই ডিএনএ ধরে ধরে আমি এগিয়ে যাব এমন হবে না সেই জন্যই তো আমরা একে জিন মিউটেশন নিয়ে আলোচনা করছি এবার এবার যেটা বলছিলাম বেস অ্যানালগ সেটা একটু স্পষ্টভাবে বলি এই দুটো ব্যাপার আশা করি বুঝতে পেরেছো যে একটা ক্ষেত্রে পয়েন্ট মিউটেশন হয় একটা ক্ষেত্রে ফ্রেম শিফট মিউটেশন হয় মানে আমি যদি ওভারঅল জিন মিউটেশনকে পয়েন্ট মিউটেশন না ধরে নিই আমরা যদি এখানে বলি পয়েন্ট মিউটেশন তাহলে বুঝতে একটু সুবিধা হবে পয়েন্ট মিউটেশন বলি তাহলে ব্যাপারটাকে দুভাগে ভাগ করা হলো জিন মিউটেশনকে একটা জায়গায় বলছি যদি এ শুধু উঠে পালিয়ে যায় তার জন্য যে মিউটেশন হবে সেটা পয়েন্ট আর যদি উঠে গিয়ে উঠে না গিয়ে যদি এখানে উঠে পালিয়ে যায় তার পরিবর্তে কেউ না আসে অথবা নতুন কেউ চলে আসে মানে অ্যাড হচ্ছে অথবা ডিলিট হচ্ছে এমন যদি হয় তখন ফ্রেম শিফট মিউটেশন হবে এবার কেন হয় এখন প্রশ্ন হলো এই ধরনের মিউটেশনগুলো কেন হয় তার জন্য আমাদের এই মিউটেশন টাইপকে দুটো ভাগে প্রথমেই ভাগ করে নিতে হবে সেটা কি সেটা হলো যে মিউটেশন করে যারা মিউটেশন করতে সাহায্য করে যারা তাদের নাম মিউটাজেন যারা মিউটেশন ঘটায় তাদের নাম মিউটাজেন এখন এই মিউটাজেন দু রকমের হয় একটা হলো কেমিক্যাল মিউটাজেন আর অবভিয়াসলি একটি ফিজিক্যাল মিউটাজেন কেমিক্যাল মিউটাজেন আর ফিজিক্যাল মিউটাজেন আমরা প্রথমে কেমিক্যাল মিউটাজেন নিয়ে একটু ডিটেলে আলোচনা করব কেমিক্যাল মিউটাজেন কীরকম সেটা হলো যে প্রথমেই যেটা লিখেছিলাম সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই বেস অ্যানালগ কি ফাইভ ব্রোমো ইউরাসিল এটা কেমিক্যাল যে থায়ামিনের মতো বিহেভ করে মানে একটি ডিএনএর যখন রেপ্লিকেশন চলছে তখন সাপোজ কোনো জায়গায় যদি এ থাকে তার পরিবর্তে যখন নতুন স্ট্র্যান্ডটি তৈরি হচ্ছে সেই স্ট্র্যান্ডটিতে মানে এখানে জি থাকলে এখানে আলটিমেট সি থাকবে শুরু হচ্ছে তাহলে এখানে বসার কথা টি ভালো করে বুঝবে রেপ্লিকেশন চলছে তাহলে যারা রেপ্লিকেশন দেখোনি তারা অবশ্যই রেপ্লিকেশনের ভিডিও দেখে নেবে এই স্ট্র্যান্ডটার যখন কপি বানাচ্ছে মানে রেপ্লিকেশন হচ্ছে তখন এই স্ট্র্যান্ডটায় যা যা আছে তার কমপ্লিমেন্টারি বেস এখানে আসে তাহলে এখানে যখন এই স্ট্র্যান্ডটায় এখানে যখন জি ছিল এখানে সি এখানে এ থাকলে এখানে টি আসার কথা কিন্তু আমরা বলছি যে ফাইব্রোমোইউরাসিল একটি কেমিক্যাল যে দেখতে টি এর মতো তো রেপ্লিকেশনে সেই ভুলটা করে ফেললো যে খুঁজছিল টিকে কিন্তু টিকে না পেয়ে ফাইব্রোমোইউরাসিলকে বসিয়ে নিয়ে তারপরে আবার কন্টিনিউ করতে আরম্ভ করেছে তাতে অসুবিধাটা কী হলো অসুবিধা হলো ফাইব্রোমোইউরাসিল আনস্টেবল একটি কেমিক্যাল ও দেখতে হতে পারে ওই জন্যই বেস অ্যানালগ বলা হয়েছে ওই বেসের মতো দেখতে
এ দেখতে হতে পারে একই রকম, এ এখন ঢুকে গেছে বসে গেছে ঠিক আছে, কিন্তু ও টিকবে না, ও কিছুক্ষণ পরেই পালাবে, ও কিছুক্ষণ পরেই খুলে পালাবে, আর তার জন্য হয়ে গেল মিউটেশন। কারণ আমরা ফ্রেম শিফটে এই গল্পই করছিলাম যে একজন যদি খুলে পালিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীকালের মিউটেশন, তার কারণ এ যখন এই একটা বেস খুলে পালানোর জন্য ডিএনএটা খুলে পালাবে না, একটি বেস যখন পালিয়ে যাবে তার জন্য ডিএনএর বাকি স্ট্র্যান্ডটা খুলে পালাবে না, তার কারণ বাকি তো সব বেস আছে, তাহলে একজন পালিয়ে গেলে বন্ডিং এমন কিছু ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু সমস্যা হবে এই স্ট্র্যান্ডটা যখন বেরিয়ে গিয়ে রেপ্লিকেশনে যাবে তখন তো এই জায়গার মিউটেশন হয়েই থাকলো, তাহলে এ যত কপি বানাবে এরপর সব ভুল কপি বানাবে, মাঝেরটা ছেড়ে দিয়ে বানাবে, আর তখনই এই বড় সমস্যাটি হয়ে গেল। তাহলে এখানে এই ধরনের মিউটেশন চলে যেটাকে আমরা ফাইভ ক্রোমোইউরাসিল নিয়ে আলোচনা করছি, যেটাকে বেস অ্যানালগ বলা হয়। আল্লাহ করে দু নম্বরে কোশ্চেন, বেস অ্যানালগ কী, উদাহরণ দাও। এরপর আমরা যেটা আলোচনা করবো এখানে লিখে রেখেছি সেটা হলো যে আরেকটি বড় পরিবর্তন হয় সেটাকে ট্রানজিশন এবং ট্রান্সভার্সন দুভাবে আলোচনা করা হয়, ট্রানজিশন এবং ট্রান্সভার্সন একটু ভালো করে বুঝবে। সেটা হলো অ্যাডেনিন, আমরা সবাই জানি থায়ামিনের সঙ্গে বাইন্ড করে, সাইটোসিন আমরা সবাই জানি গুয়ানিনের সঙ্গে বাইন্ড করে। হিসাব মতো এটা লিখলে ভালো লাগতো, এর সঙ্গে টি আর এখানে জি এর সঙ্গে, এখানে সি লিখলে ভালো হতো কারণ এই দিকটা পিউরিন এদিকটা পিরিমিডিন, কিন্তু না আমাদের এইভাবে লিখি আলোচনাটা চলবে, তার কারণ ওখানেই ব্যাপারটা ভালো করে বোঝানো যাবে। সেটা হলো এটি অ্যাডেনিন এবং সাইটোসিন দুজনার যদি সাইন মানে অ্যাকচুয়ালি রাসায়নিক নামগুলো দেখো তা দেখবে ওখানে অ্যামিনো গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে, বিভিন্ন কেমিক্যালের কারণে অ্যামিনো গ্রুপ ইমিনো গ্রুপে কনভার্ট হয়ে যায়, আর তখন তারা একে অপরের সঙ্গে বেস পেয়ারিংয়ের গণ্ডগোল আসে। মানে নর্মালি এর সঙ্গে টি এর বাইন্ড করার কথা, কিন্তু তখন এ যে কোনো কারোর সঙ্গে বাইন্ড করার ক্ষমতা রাখে। ঠিক উল্টোভাবে সি এর সঙ্গে জি এর শুধুমাত্র বাইন্ডিংয়ের কথা ছিল, কিন্তু তখন সি জি ছাড়াও অন্য কারোর সঙ্গে যে কোনো কারোর সঙ্গে বাইন্ডিংয়ে চলে যেতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে যেটাকে অ্যাকচুয়ালি টাউটোমেরিক শিফট বলা হয়। আরেকটি দু নম্বরে কোশ্চেন, টাউটোমেরিজম, ঘটনার নাম টাউটোমেরিজম এবং শিফটের নাম টাউটোমেরিক শিফট, টাউটোমেরিক শিফট, টাউটোমেরিক শিফট কি, এটা আলাদা করে কোশ্চেন আছে, টাউটোমেরিক শিফট কি। তাহলে টাউটোমেরিজম নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হলো যে যাদের অ্যামিনো গ্রুপ রয়েছে তারা কোনো কেমিক্যালের জন্য ইমিনো গ্রুপে কনভার্ট হয়ে গেল, আর যাদের রয়েছে কিটো গ্রুপ তারা এনলে কনভার্ট হয়ে গেল, তারা এনলে কনভার্ট হয়ে গেল। এই সমস্যা নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়, এই গোটা ঘটনাকে অটোমেটিক শিফট বলা হয়। তাতে পরিবর্তন কী হলো, তাতে পরিবর্তন হলো এটা যে যে কোনো কি যে কেউ যে কোনো কারোর সঙ্গে বাইন্ড করতে আরম্ভ দিয়েছে, মানে এ টি জি সি এই যে নর্মাল বেস পেয়ারিংয়ের যে গল্প সেই গল্প নেই, যে কেউ যে কোনো কারোর সঙ্গে বাইন্ড করতে লেগে গেছে, আর সেখানেই গোটা ব্যাপারটার পরিবর্তনটি এসছে। কীরকম পরিবর্তন সেটা আমরা এখানে দেখব, সেই পরিবর্তনটা হলো যে এখানে দেওয়া আছে যে ট্রানজিশন এবং ট্রান্সভার্সন বলে দুটি ঘটনা দেওয়া আছে, এগুলোকে বলা হচ্ছে ট্রান্সভার্সন, আর এগুলোকে বলা হচ্ছে কোনাকুনি যেগুলো সেগুলোকে বলা হচ্ছে ট্রানজিশন। আমি লিখে আর বেশি হিজিবিজি করছি না, তার মানে এর প্রত্যেকটা জায়গায় ট্রান্সভার্সন বলা আছে, প্রত্যেকটা জায়গায় ট্রান্সভার্সন এবং ভিতরে যেগুলো আছে সেগুলো ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে চারটে, ট্রান্সভার্সন হচ্ছে আটটা, তাদের বুঝতে অসুবিধা আছে দেখবে, এখানে প্রত্যেকটা ডাবল অ্যারো দেওয়া আছে, তাহলে এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, এখানে একটা, চারটে, তাহলে চারটে ট্রানজিশন হচ্ছে, আর ট্রান্সভার্সন দুটো 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 আটটা, টোটাল আট রকমের ট্রান্সভার্সন হতে পারে। সেটা কি, সেটা হলো এটা যে এর জায়গায় যদি টি আসে আর টি এর জায়গায় যদি এ আসে, দুটো হলো এখানে, তাই বুঝতেই পারছো জি যদি টি এর জায়গায় পালিয়ে যায় টি যদি জি এর জায়গায় পালিয়ে আসে তাহলে এইভাবে বাইন্ডিং হতে পারে, এখানেও তাই সি জি এর জায়গায় যেতে পারে জি সি এর জায়গায় যেতে পারে, হতে পারে, ওই যে বললাম যে কেউ যে কোনো কারোর সঙ্গে হতে পারে, এখানেই ব্যাপারটা হয়। মানে সোজা কথায় এটা যে যদি পিউরিন পিউরিনের সঙ্গে কনভার্ট হয়, মানে এক্সচেঞ্জ যখন হচ্ছে তখন পিউরিন পিউরিনের সঙ্গে কনভার্ট হতে পারে,
আবার পিউরিন পিরিমিডিনের সঙ্গে কনভার্ট হতে পারে, ঠিক উল্টো ভাবে বলতে পারি পিরিমিডিন পিরিমিডিনের সঙ্গে কনভার্ট হতে পারে অথবা পিরিমিডিন পিউরিনের সঙ্গে কনভার্ট হতে পারে। এই কারণের জন্যই ট্রানজিশন এবং ট্রান্সভার্সন বলে দুটি কথা লেখা আছে। কীরকম? সেটা হলো অ্যাডেনিন এবং গুয়ানিন, আমরা জানি পিউরিন। তাহলে পিউরিন নিজেদের মধ্যে যখন এক্সচেঞ্জ করছে তখন ট্রানজিশন, ঠিক উল্টো দিকে যখন পিরিমিডিন যখন পিরিমিডিনের সঙ্গে এক্সচেঞ্জ করছে তখন অবশ্যই ট্রানজিশন। তাহলে পিউরিন পিউরিনের সঙ্গে অথবা পিরিমিডিন পিরিমিডিনের সঙ্গে এক্সচেঞ্জ করলে তখন তাকে ট্রানজিশন বলছি, যেটা কোনাগুনি করা আছে। আর যখন পিউরিন পিরিমিডিন দিয়ে রিপ্লেস করছে তখন ট্রান্সভার্সন, যখন পিউরিন পিরিমিডিন দিয়ে রিপ্লেস করছে তখন ট্রান্সভার্সন, পিউরিন যখন পিরিমিডিন দিয়ে করছে অথবা পিউরিন যখন পিরিমিডিন দিয়ে করছে, এটা বুঝতেই পারছো। তার মানে কোনাকুনিগুলো ট্রানজিশন যখন পিউরিনের সঙ্গে পিরিমিডিন হচ্ছে বা পিরিমিডিনের সঙ্গে পিরিমিডিন হচ্ছে, সরি, আর যখন সোজাসুজি প্যারালালি যেগুলো রয়েছে সেগুলো যখন হচ্ছে তখন অ্যাকচুয়ালি ট্রান্সভার্সন, যখন পিউরিন পিরিমিডিন দিয়ে অথবা পিরিমিডিন পিউরিন দিয়ে এক্সচেঞ্জ করছে তখন এগুলোকে ট্রান্সভার্সন এবং ট্রানজিশন। অবশ্যই খুব ভালো করে দেখে রাখতে হবে ট্রান্সভার্সন আর লেখার দরকার নেই, ট্রানজিশন ট্রান্সভার্সন দুটো আমরা তো মোটামুটি বলে দিলাম। এখানে আমরা যে ধরনের কেমিক্যাল মিউটাজেন নিয়ে আলোচনা করছি, আমাদের প্রাত্যহিক জীবনে যদি বলি তাহলে প্রচুর ধরনের এই ধরনের কেমিক্যাল মিউটাজেন পাওয়া যায়। যেমন ইথাইল মিথেন সালফোনেট, এরা এমন ধরনের কেমিক্যাল যারা ব্যাপক রেটে ডিএনএ মিউটেশন করাতে পারে। পাশাপাশি আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে আমরা যে সমস্ত জিনিস খাদ্য হিসাবে গ্রহণ করে চলেছি অথবা যে সমস্ত পলিউশনের সামনাসামনি হচ্ছি, তারা প্রত্যেকেই একটি করে কেমিক্যাল মিউটেশন। যেমন দু চারটে ছোটো ছোটো উদাহরণ, টাইম নষ্ট ভেবো না, এগুলো কিন্তু বাস্তব জীবনে খুব কাজে লাগে। ধরো আমি রং বেরঙের মিষ্টি খেতে খুব ভালোবাসি, দোকানে সাজানো রং বেরঙের মিষ্টি দেখলেই আমার জিভে জল আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সব রঙগুলোতেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভালো কোনো দোকান না হলে, সততার উপর ডিপেন্ড করছে, ম্যাক্সিমাম দোকানেই কিন্তু এডিবেল কালার দেওয়া হয় না, কারণ একটি এডিবেল কালারের ফাইলের দাম ব্যাপক। তাহলে 5 টাকা সাইজের যে রসগোল্লা বিক্রি করছে সে যদি এডিবেল রং দিয়ে তাকে অরেঞ্জ করতে যায় বা ম্যাঙ্গো করতে যায়, তাহলে সেখানে যে পরিমাণ খরচা হবে সেই 5 টাকার মিষ্টিটা লাফিয়ে গিয়ে 6 টাকা হয়ে যাবে মিনিমাম বলছি। কিন্তু দোকানে যখন খদ্দের আসবে তখন কিন্তু সে 5 টাকায় খেতে অভ্যস্ত, সে 6 টাকায় খাবে না। তা দোকানদার দেখছে আমি লাভটা করবো কী করে, তাহলে আমি এডিবেল রং খাওয়াবো দিয়ে উপকার করবো মানুষের, না যে কোনো হোলির রং দিয়ে আমি রংটা করে দেবো দিয়ে আমি সেই টাকা ইনকাম করবো, এসে এটাই চাইবে। তাহলে 1 ফোঁটা হোলির রং যদি ফেলে দেয় তাহলে এরকমের 2000-5000 রসগোল্লা রং হয়ে যাবে অরেঞ্জে বা যে কোনো রং। তাহলে সেখানে এডিবেল রং দিতে গেলে অনেক রং দিতে হয়, তারপরে কালার আসে, তো এই জায়গাতেই সমস্যা। ম্যাক্সিমাম দোকানের ক্ষেত্রে এই সমস্যাগুলোই থাকে। তার মানে আমরা প্রাত্যহিক জীবনে যা যা খেয়ে চলেছি প্রায় সবই বিষ, কারণ মিষ্টির দোকানের রং তো আমি শুধু একটা এক্সাম্পল দিলাম। যদি বিরিয়ানি খাই তার রং আছে, তো বিরিয়ানির রং দেওয়া হয়, সে বিরিয়ানির এডিবেল রং না দিয়ে নর্মাল সিনথেটিক কালার দিয়ে দেওয়া হচ্ছে, রং চলে আসছে কোনো ব্যাপারই না, কিন্তু মানুষ খাচ্ছে একটা কেমিক্যাল যেটা ব্যাপক পরিমাণে ক্ষতি করবে। আমরা কোন জিনিসটাকে বাদ দেবো? চাল, প্লাস্টিকের চাল আমরা শুনেছি, ডিম প্লাস্টিকের শুনেছি, আমরা যা যা খাবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা বলবো সবই নাকি কেমিক্যাল। তাহলে হলুদ গুঁড়োতে রং দিয়ে হলুদ করা হয়েছে, ইট গুঁড়োর সঙ্গে রং দিয়ে লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে। তাহলে যা খেয়ে চলেছি সবই যদি এই ধরনের জিনিস হয় তাহলে সেটা তো পেট হজম করতে পারবে না, তাহলে সেই ধরনের কেমিক্যাল আলটিমেট বডিতে অ্যাবজর্ব হবে রক্তের মাধ্যমে, এবং মানে বডিতে অ্যাবজর্ব হওয়ার পর সেগুলো সেলে সেলে গিয়ে আলটিমেট নিউক্লিয়াসের মধ্যে মিউটেশনই ঘটাবে। এরকম হাজারো উদাহরণ আছে, এবং পলিউশন তো আমরা দেখতেই পাচ্ছি, এত হিউজ রেটে পলিউশন হচ্ছে যে সমস্ত পলিউশন পলিউটেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের মিউটেশন করাচ্ছে। এবং আজকের দিনে কোলন ক্যান্সারের এত প্রাধান্যতা কেন? তার কারণ এই হিজিবিজি খাবার। এই যে যদি আমি প্লাস্টিক খেয়ে বসে থাকি, তা সেই প্লাস্টিকটা তো আলটিমেট কোলনে গিয়ে বসে থাকবে, তা সেই প্লাস্টিকটা বাইরে থেকেই এত পলিউশন করাচ্ছে, তাহলে আমার পেটে গিয়ে
সে কি আর কম কথা কইবে? সে প্রচুর কথা বলবে। তাহলে সেই প্লাস্টিক ভিতরে কি তো মিউটেশনই করাবে? সেই জন্য কোলনে যত হিজিবিজি জিনিস রাখতে অভ্যস্ত মানুষের, আর সেই সমস্ত জিনিস কিন্তু সবই মিউটেশন করাবে। তাহলে আমরা সব জায়গাতেই যত রঙিন জিনিসপত্র আছে সেগুলোকে তুলনামূলকভাবে অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, তো নর্মাল আমরা দেখছি যে বেগুনের একটা নর্মাল কালার থাকে, আর বাজারে এখন দেখবো যদিও সেগুলো করা হচ্ছে মিউটেশন না, অন্যান্য কারণ, অন্যান্য বিভিন্ন রকম প্রসেস অবলম্বন করে আমরা বিভিন্ন কালারের এখন ফল সবজি পাই, বিভিন্ন কালারের। হ্যাঁ, সেগুলো যে সব রং করা আছে এমন নয়, কিন্তু আমরা প্রচুর দেখেছি যে পটলের রং হচ্ছে, ঢ্যাঁড়সের রং হচ্ছে, রঙে চুবিয়ে চুবিয়ে নিয়ে আসে আর সেগুলো বাজারে ফ্রেশভাবে বিক্রি করা দেখানো হয় যেগুলো ফ্রেশ। কিন্তু যত বেশি ফ্রেশনেস তত আবার সন্দেহ তালিকায় চলে আসে যে এত ফ্রেশ হয়তো আবার। হ্যাঁ, তুলনামূলক সেই জায়গায় যেগুলো দেখতে একটু কেমন লাগছে সেগুলোই তুলনামূলক, মানে তুলনামূলকভাবে হয়তো ফ্রেশ আছে, কারণ সেগুলোতে কোনো কেমিক্যাল দেওয়া নেই, সেগুলোতে কোনো রং দেওয়া নেই, কোনো রকমের সিনথেটিক ব্যাপার স্যাপার নেই। তো কেমিক্যাল মিউটাজেন বলতে গেলে প্রচুর কিছু বলতে হয়, ওই নিয়ে তো অত গল্প করা যাবে না। নেক্সট আসছে ফিজিক্যাল মিউটাজেনের কথা, ইউভি রে এক্স রে দুটো রে, আরও মহাজাগতিক প্রচুর রশ্মি রয়েছে যেগুলো আমাদের শরীরের মিউটেশন করায়, তারা সবই ফিজিক্যাল মিউটেশন হিসেবে থাকে, কাজ করে। যেমন আমাদের অনেক সময় এক্স রে করাতে হয় বাধ্য হয়ে, এক্স রে করানো উচিত নয় কিন্তু করাতেই হয়। তাহলে বাথরুমে পড়ে গিয়ে হাতটা ভেঙেছে কি ভাঙে নাই, ক্র্যাক হয়েছে কি হয়নি, বা চিরফাট ধরেছে, সেটা দেখতে গেলে আমাকে এক্স রেই করতে হবে, কি আর করা যাবে? তাহলে আমি খুব অ্যাডভান্স ডাক্তারখানা যাওয়ার আগে একটা এক্স রে করিয়ে নিয়ে গেছি, তো ডাক্তারবাবু দেখে ছুঁড়ে ফেলে দিল যে কোথা থেকে করেছেন, এসব চলবে না, আপনি একটা বলছি ডিজিটাল এক্স রে করে নিয়ে আসুন এই জায়গা থেকে। তো আমরা ডাক্তারবাবুর পরামর্শ মতো সেই পার্টিকুলার সেন্টারে গিয়ে একটি এক্স রে করিয়ে আনলাম। ডাক্তারবাবু দেখে তো খুব খুশি, কারণ অনেক অনেক কারণ থাকতে পারে, তো যাই হোক খুশি। তো সেটা দেখে ঠিক এলো, আমি বাড়ি এলাম, দুদিন খাওয়ার পর দেখছি ফুলছে, ব্যথা কমছে না, তখন আমার আর ডাক্তারবাবুকে ভালো লাগলো না, ডাক্তারবাবুটাকে চেঞ্জ করে দিলাম। এখন নেক্সট ডাক্তারবাবুর কাছে গিয়ে আর এই এক্স রে প্লেটটা দেখালে কাজ চলবে না হয়তো, তখন ওই ডাক্তারবাবু বললো আপনি আবার একটা এই সেন্টার থেকে গিয়ে এক্স রে করিয়ে আনুন, যেগুলো হয় আমাদের আমাদের সঙ্গে হয় যেগুলো। তাহলে সপ্তাহে মানে তিন চার দিনের মধ্যে আমি তিনবার এক্স রে করিয়ে নিলাম। আর এক্স রে যা মানে আমরা বুঝি যে এক্স রেটা যাচ্ছে আমাদের শরীরকে ভেদ করে, যেখানে মাংস ফাংসগুলো সব ভেদ করে পালিয়ে গেছে, হাড়টাকে তুলনামূলকভাবে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে ভেদ করতে পারেনি, তাই হাড়ের ছবিটা আমরা ওখানে দেখতে পাচ্ছি। তাই যখন মাংসর ভেতর দিয়ে গেল তখন তো সেলগুলোর ভেতর দিয়ে গেছে, তাহলে এই এক্স রে যখন সেলের মধ্যে ঢোকে তখন ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই জলের সঙ্গে বিক্রিয়ায় গিয়ে ফ্রি র্যাডিক্যালস তৈরি করে, আর যে ফ্রি র্যাডিক্যালসগুলো ডিএনএর যে বেস সেগুলোতে সেগুলোকে আনস্টেবল করতে সাহায্য করে, মানে আনস্টেবল করে দেয়। তার মানে যে ডাবল ডাবল বেস পেয়ারে যে সমস্ত মানে বেস যেগুলো রয়েছে, যারা পেয়ারিংয়ে রয়েছে বেসগুলো, যখন ফ্রি র্যাডিক্যাল চলে আসে সেলের মধ্যে তখন এই বেসগুলো আনস্টেবল হয়ে যায়, সেই জন্য যে কেউ খুলে যেতে পারে, আর যে কারণের জন্য মিউটেশন হতে পারে। এটা একটা উদাহরণ দিলাম, এরকমের প্রচুর ঘটনা ঘটে। আমরা ওজন হোলের গল্প শুনেছি, কোথায় ওজন হোল আছে কেউ জানি না, তো আমরা এরকমের রোদে রোদে ঘোরার সময় যদি কোনো ওজন হোলের মধ্যে দিয়ে চলে যাই বাই চান্স, তাহলে হয়তো ইউভি রে এসে আমাদের শরীরে পড়েছে, আমাদের স্কিনের ওপর পড়েছে, এবং সেখানে কিন্তু এই ধরনেরই ঘটনা ঘটাবে। আমরা যেগুলো হাইপারক্রোমিক শিফট নিয়ে একটু বলেছিলাম, আলোচনা করেছিলাম একটা গ্রাফ দেখিয়ে, যে একতন্ত্রী দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী ডিএনএ বেশি করে ইউভি রে অ্যাবজর্ব করতে পারে। তো যখন আমি প্রচুর পরিমাণে ঘুরে যাচ্ছি, দিনের পর দিন ঘুরে যাচ্ছি, তখন হয়তো মিউটেশন শুরু হলেও পরবর্তীকালে মিউটেশনের রেটটা অনেক বাড়তে পারে, কারণ প্রথমে যদি একবার একতন্ত্রী ডিএনএ করে ফেলে তো তার অ্যাবজর্পশন রেটটা অনেক বেড়ে যাবে, আরও বেশি করে ইউভি রে অ্যাবজর্ব করবে বা শোষণ করবে, এবং তারপরে মিউটেশনের পরিমাণটা আরও বাড়বে, স্কিন ক্যান্সারের প্রবণতা থাকবে। এরকমের প্রচুর ক্যান্সার আজকে পাড়ায় পাড়ায় নয় ঘরে ঘরে আসতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। আগে ক্যান্সার শুনতেই পেতাম না, আর এখন ক্যান্সারে খুব কমন ব্যাপার, এই ক্যান্সার হয়েছে, ওর ক্যান্সার হয়েছে, একটা দিন আসবে পাঁচ বছর সাত বছর পর যে বাড়িতে বাড়িতে একটা করে ক্যান্সার থাকবে। কারণ কারণ তো মিউটেশন, কারণ হলো এত পলিউশন আর এত ভেজাল, এ দুটি কারণ, এত পলিউশন আর এত ভেজাল, পলিউশনের জন্য ওজন হল, সেই একই গল্প, মানে পলিউশন আর ভেজাল এই দুটো জায়গা কিন্তু আমাদের এই মিউটেশনের জায়গায় এসে দাঁড় করেছে, আর যার আলটিমেট রেজাল্ট হিসাবে আমরা ম্যাক্সিমাম টাইম ক্যান্সারকে পাচ্ছি। আরও প্রচুর রোগ আছে আমাদের সিলেবাসের মধ্যে, আমরা অনেক রোগকে পেয়ে গেছি অলরেডি যারা এই ধরনের মিউটেশনের কারণে হয়েছিল, যেমন ফিনাইল কিটোনিউরিয়া ছিল, হিমোফিলিয়া ছিল, এ ধরনের প্রচুর রোগ আমরা থ্যালাসেমিয়া যতগুলো রোগ পড়েছি সবারই কম বেশি সেই একই মিউটেশনের গল্প, জিন মিউটেশনের গল্প, ক্রোমোজোমালও নয় জিন মিউটেশন।
ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, জিন মিউটেশন না, ওরা ক্রোমোজোমাল মিউটেশন, ওদের তো ক্রোমোজোম চেঞ্জের জন্য হয়েছে। কিন্তু আমরা সিকেল সেল অ্যানিমিয়া যখন পড়েছি, যখন থ্যালাসেমিয়া পড়েছি, 11 নম্বর 16 নম্বর ক্রোমোজোমের মিউটেশন আমরা বলেছিলাম, সেই পার্টিকুলার জায়গায় জিনের মিউটেশন, তো সেগুলো সব জিন মিউটেশনের উদাহরণ। যেমন অ্যালবিনিজম রয়েছে, এই ধরনের রোগগুলো রয়েছে যারা সবাই জিন মিউটেশনের উদাহরণ হিসাবে আমরা পড়ি। তো আমাদের কিছু জিন মিউটেশনের উদাহরণ অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এই মোটামুটি কেমিক্যাল আর ফিজিক্যাল মিউটেশন নিয়ে মোটামুটি আলোচনা। সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো ফ্রেম শিফট মিউটেশন থেকে বেস অ্যানালগ, টাউটোমেরিক শিফট, টাউটোমেরিজম, পয়েন্ট মিউটেশন কাকে বলে, ট্রানজিশন কাকে বলে, ট্রান্সভার্সন কাকে বলে, সব কিছু এবং ওভারঅল জিন মিউটেশন নিয়ে 3 নম্বরে কোশ্চেন আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো HS লেভেলে কী আসতে পারে এবং নিট লেভেলে কী কী আসতে পারে। নিট লেভেলের জন্য বেসিক আইডিয়া চাই, নিট লেভেলে ম্যাক্সিমাম বেসিক আইডিয়াটা চাই, মিউটেশন নিয়ে খুব ভালো আইডিয়া চাই, ওকে? কারণ অ্যাসারশন রিজন টাইপ যখন কোশ্চেন হবে তখন বেস ক্লিয়ার না থাকলে কিন্তু সেই ধরনের কোশ্চেনে অ্যান্সার করা সম্ভব হয় না। তো যদি কোনো ডাউট থাকে এখনও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না। নতুন যদি হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজকের বিষয়বস্তু এটাই, পরবর্তী যে ভিডিও আমরা আনবো সেখানে আমরা অবশ্যই ক্রোমোজোমাল মিউটেশন নিয়ে আলোচনা করব, মানে নেক্সট ভিডিওতে, এবং তারপরে এই চ্যাপ্টারতে আস্তে আস্তে এগিয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো।